नमस्कार शुभ सन्ध्या नबरबी किरणेर सांध्यकालीन अनुष्ठानेर आसरे आजकेर विशिष्ट शिल्पी श्रीमती चंद्राबली रुद्र दत्त ओनाके जारा यंत्रानुषंगे साहाज्य करबेन तारा हलेन पंडित विप्लव मंडल सुब्रत बाबू मुखोपाध्याय और सौम्यज्योति घोष। ताहले कथा ना बाड़िये आर चलुन शुनेनी शिल्पीर गानगुली। श्रावण गगने घोर घन घटा गानटी आमरा शुनलेई मने हय जानो चारपाशे बृष्टि होच्छे बर्षा। किन्तु एई गानटी किन्तु आमरा जानी प्रकृति पर्यायेर उपर आधारित, तबे एर उपपर्याय आबार बर्षा। तो गानटी प्रथम आमरा जेटा शुनते पाई भानु सिंहेर पदावलीते। भानु सिंहेर पदावली रचित होयेछिलो ब्रजबुली भाषाते। ताहले चलुन आमरा शुनी। श्रावण गगने घोर घन घटा पनादी सीथी सुनते भाले चौबीस साले कवि गानटी लिखेछिलेन आमार ए पथ जा प्रकाशित हय शांति निकेतन पत्रिकाय। प्रेम विचित्र उभय पर्याये एई गानटी परिवेशित हये थाके आर एई गानटी एतई असामान्य भैरवी रागेर ओपर हलेओ गानटी कोथाय कोथाय गिये जानो निजेर मतो करे निजेर रूप धारण करे नियेछे। चलुन ताहले शुनी आमार ए पथ। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাঁধনীতে এত স্বতন্ত্রতা যে আমরা কখনো শুনে বুঝতে পারি না যে এই গানটি আসলে কোন রাগের ওপর নির্মিত হয়েছে। কেননা কখনো আমরা যে গানেই যাই না কেন হয়তো স্থায়ীতে একটা রাগ, সেটা হতে হতে কোথায় অন্তরা বা সঞ্চারিতে দেখতে পাচ্ছি যে সেটা অন্য রাগে পরিণত হয়ে গেছে। সুতরাং ওনার গানগুলোকে আমরা মিশ্র রাগ বলেও ধরে নিতে পারি। তো কবি এই গানটি লিখেছিলেন 1886 সালে। মূলত এই গানটি হলো কীর্তন অঙ্গের। গানটির নাম ওগো শোনো কে বাজায়। She died। শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, বন ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, বন ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়। কার বাঁশি নিশি ভোরে, প্রকৃতি পর্যায়ের এই গানটি কবি লিখেছিলেন 1925 খ্রিস্টাব্দে, যা শান্তি নিকেতন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আশাবরী রাগের ওপর এই গানটি নির্মাণ করা হয়, যদিও খেয়াল অঙ্গেই এই গানটি বহুল প্রচলিত। তবে চলুন শুনি। শরতের আলোতে আমার অঙ্গে অঙ্গে। প্রকৃতি পর্যায়ের এই গানটি কবি লিখেছিলেন 1936 খ্রিস্টাব্দে। বেহাগ রাগের ওপর আধারিত এই গানটি। এই গানের অদ্ভুত সুন্দর একটি গল্প আছে। বীর চিত্রাঙ্গদা মদন দেবের কাছে যখন বর প্রাপ্ত হন তখন তিনি নিজের রূপ দেখে এতই অবাক হয়েছিলেন যে তিনি বলেছিলেন, এ কি দেখি, একে এলো মোর দেহে পূর্ব ইতিহাস হারা, আমি কোন গত জন্মের স্বপ্ন বিশ্বের অপরিচিত, আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলিসজ্জা, তারপরে ধরণীর চির অবহেলা। তাহলে চলুন আমরা শুনে নেই এই গানটি। আজ মম রূপে বেশে লিপি লিখে কারো দেশে আজ মম রূপে বেশে লিপি লিখে কারো দেশে এলো মর্মের বন্দিনী পানি বন্ধন নাশিকে आमार रात पोहालो शारदो प्राते शुनलेई किरकम एक पुजो पुजो अनुभव है ना अनुभूतिटाई आमादेर चेंज हो जाए जे नतून जामा कोथाओ ढाकेर आवाज एगुलो जेन आमादेर अंतरे मनने आकाशे सादा मेघेर भेलार मतो मेघ घुरे बेड़ाबे किन्तु गानटी आसले भैरवी रागेर ओपर निर्मित एवं गानटीर रचनाकाल 1925 साल। এতক্ষণ আপনারা শুনছিলেন নবরবি কিরণ আয়োজিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শিল্পী ছিলেন শ্রীমতী চন্দ্রাবলী রুদ্র দত্ত এবং শিল্পীকে যারা যন্ত্রানুষঙ্গে সাহায্য করেছেন তারা হলেন পণ্ডিত বিপ্লব মণ্ডল, সুব্রত বাবু মুখোপাধ্যায় ও সৌম্যজ্যোতি ঘোষ। আপনারা অবশ্যই আমাদের এই নবরবি কিরণের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানটি আমার